স্টেডিয়ামের গ্যালারিতে খাবার কিনে খাওয়া যেন দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়ছে। মিরপুর স্টেডিয়ামে বাইরের থেকে খাবার নেওয়া নিষিদ্ধ, তাই বাধ্য হয়ে ভেতরের ফুড কর্নার থেকে খাবার কিনতে হচ্ছে দর্শকদের, আর এই সুযোগে নেওয়া হচ্ছে প্রায় তিন গুণ দাম, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট প্রেমীরা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বাংলাদেশ দলের খেলা থাকলে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে ক্রিকেট প্রেমীদের উপচে পড়া ভিড়। তবে খেলা দেখতে আসা দর্শকরা বাইরের খাবার আনতে পারেন না ভেতরে, বাধ্য হয়ে স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া খাবারই কিনতে হয় তাদের। আর এ সুযোগে গলাকাটা দাম আদায় করেন স্টেডিয়ামের ভেতরের দোকানিরা। এক গ্লাস পানি খেতে গুনতে হয় 30 টাকা, আর 2 লিটার পানির বোতলের দাম 100 টাকা, যা বাইরে পাওয়া যায় 30 টাকায়। বাইরের পানি খাবার ভেতরে নেওয়া নিষেধাজ্ঞার কারণে প্রায় তিন গুণ দাম গুনতে হচ্ছে দর্শকদের, এ নিয়ে অসন্তোষ জানান তারা। খাবার দাম অনেক অনেক, এই যে আমি পানি কিনলাম 30 টাকা, পানি কিনলাম 100 টাকা দিয়ে, হ্যাঁ 2 লিটার মতো কিনলাম 100 টাকা দিয়ে, এখানে খাইতে হইব, পানি কিনছে খাইতে হইব, এটাই তিন ডাবল দাম। 50 টাকা হলে ভালো হইতো, 180 টাকা নিতে চাই, তার ভিতরে পানি নাই, কিছু নাই, সালাদ নাই, দেখছেন পানি কিনে খেয়েছেন? পানি কিনে খাইতে হয়, এক গ্লাস পানি 20 টাকা, এক বোতল নেয় 100 টাকা, যেই বোতল বাইরের থেকে 30 টাকায় পাওয়া যায় সেটা এখানে 100 টাকা, আবার এমনও ওই 1.5 লিটারের বোতল আছে 150 টাকা, এতো খুব মানে 20 টাকার জিনিস 100 টাকা বিক্রি করতেছে। পানির দাম এমন হয়, অন্যান্য খাবারের দাম অনুমান করা খুব একটা কঠিন নয়, দামের পাশাপাশি খাবারের মান নিয়েও ক্ষোভ জানান দর্শকরা। এখানে দেখলাম যে এক গ্লাস জাস্ট একটু একটু পানির দাম এখানে 30 থেকে 40 টাকা দাম ছিল, এটা তো আর খাওয়ার সামর্থ্য আমাদের মনে করেন বাইরে থেকে এসে ওই রকম সামর্থ্য নিয়ে আমরা কেউ আসি নাই, কেউ চাকরিজীবী বা আমরা ব্যবসায়ী না। এছাড়াও দেখলাম ওখানে খাবারের দাম জাস্ট একটু খাবার এখানে বাইরে যেটা 40 টাকা 50 টাকা, এখানে 150 টাকা 200 টাকা যাচ্ছে, এভাবে কি খাওয়া সম্ভব? এখানে বিসিবির উদ্যোগ নেওয়া উচিত। এগুলো পরিমাণে অনেক কম, যেটা আমাদের কোনো রকম দিনটা যাবে, কিন্তু পরিমাণে একটু বেশি দিলে আমার মনে হয় যে আমাদের জন্য সুবিধা হয়, ভালো হয়। এই যে ধরেন একটার সময় সবাই ঢুকে, যেহেতু খেলা 1:30 থেকে শুরু, রাত 10টা পর্যন্ত থাকতে হইব, কেউ কি পেটের খিদায় মরবে? তারপরে আপনার টিকিটের মধ্যে ধরেন 500 টাকার টিকিট কাটছি, 1000 টাকা ব্ল্যাকে, টিকিটগুলো যদি আগের মতো অনলাইন করে দিত তাহলে আমরা দেখে গেছি কি অনলাইনে টিকিটগুলো কাটতে পারতাম সহজে। মানে বিপিএল এর যে আমেজটা মোটামুটি অর্ধেকটা ধ্বংস করে ফেলাই ওই তাদের এই কী বলে সিস্টেম লসের কারণে, যেটাকে বলে সিস্টেম লস, যার কারণে বিপিএল এর আমেজটা অর্ধেক শেষ করে ফেলে। আর নইলে আপনি দেখেন প্রচুর দর্শক বাহিরে কিন্তু ঘোরাফেরা করতেছে, ঢুকতে পারে না, আবার ব্ল্যাকারের কাছে টিকিট আছে। খাবারের মানের সাথে তুলনামূলক প্রাইসটা রাখা হতো তাহলে নিশ্চয়ই দর্শকদের জন্য এটা ভালো হতো। এখানে আসলে একটু প্রাইসটা একটু বেশি, তো আমি মনে হয় যে আরেকটু প্রাইসটা যদি ওরা রিজনেবল করতো বা কমায় রাখতো তাহলে আমার মনে হয় যে দর্শকরা এটাতে খুশি হইতো। এদিকে বিসিবি একটু দৃষ্টিপাত করলেই হয়। ম্যাচের সময় স্টেডিয়ামের ভেতরের ফুড কর্নারে দামের এই নৈরাজ্য বহু পুরনো, জানেন সবাই, কিন্তু দেখার জন্য কেউ নেই। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।